আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান। আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটা একটু অন্যরকম। আজকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব আমার মেজো ভাই হাবিবুর রহমানকে নিয়ে। তো প্রথমেই বলে রাখি যে যারা এখনো আমার ইউটিউব চ্যানেল অথবা আমার ফেসবুক পেজ এখনো সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি, তারা অবশ্যই ফলো করে নেবেন, কারণ ভবিষ্যতে আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। আজকের টপিকটা হচ্ছে আমার মেজো ভাই হাবিব সম্পর্কে পাঁচটা অজানা তথ্য, যা আপনারা কখনোই জানেন না, হয়তো কখনো জানবেনও না, বাট আমি আজকে আপনাদের জানাবো। প্রথম ইনফরমেশন হচ্ছে, আমার মেজো ভাই হাবিব যখন ছোট ছিল তখন আমার মা, বড় দুই ভাই এবং আমার বড় বোন সবাই আমাদের গ্রামেই থাকতো। তো আমার মেজো ভাই হাবিবের বয়স যখন 2 বছরের কাছাকাছি তখন সে একবার একটা ডোবা টাইপের সেখানে সে পানিতে পড়ে যায়। তো আজকে আপনারা যে হাবিবকে ব্লগ করতে দেখছেন বা তার ইউটিউব চ্যানেলে তার ফেসবুকে আপনারা তাকে দেখছেন, আল্লাহ যদি রহমত না দিত তো আজকে হয়তো তাকে আপনারা দেখতেন না। তো হাবিব ভাইয়া যখন পানিতে পড়ে যায় তখন প্রথম খেয়াল করে আমার বড় বোন আমার ভাইকে নিয়ে বের হয়েছিল। তো বের হওয়ার পরে সে যখন পানিতে পড়ে যায় আমার বোন ব্যাপারটা খেয়াল করেনি। আমার বোন হঠাৎ করে দেখতে পায় যে আমার ভাই পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে। সাথে সাথে আমার বোন আমার ভাইকে পানি থেকে উপরে তুলে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমার আপুর একটা ভয় ছিল যে আমার মা যদি জানে তাহলে তো অনেক বকাবকি করবে, ইভেন মায়েরও দিতে পারে। তো সেজন্য আমার আপু আমার ভাইকে ঘরের বাইরে রেখে ঘরে গিয়ে একটা নতুন আর একটা জামা নিয়ে এসে তার ভেজা জামাটা চেঞ্জ করে দেয়, যাতে আমার আম্মু সেটা বুঝতে না পারে। সামহাও আমার আম্মু সেটা বুঝে যায়, জামাটা চেঞ্জ করলেও কিন্তু শরীরটা ভেজা, চুলটা ভেজা থাকে। তখন আমার আপুকে যখন প্রেশার দেয় যে বলার জন্য সত্যি কথাটা কি, তখন আমার আপু আসলে বলে দেয়। তখন যদি আমার আপু হাবিবকে ওই দিন না দেখতো তাহলে হয়তো আপনারা হাবিবকে হয়তো আর এই পৃথিবীতেই দেখতেন না হয়তো। এবং দ্বিতীয় যে ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে, আমার মেজো ভাই হাবিব অনেক ট্যালেন্ট একটা ছেলে এবং সে ক্লাস 5 এবং ক্লাস 8 বৃত্তি পেয়েছে এবং ট্যালেন্ট কলে বৃত্তি পেয়েছে সে। এই কথাটা হয়তো আপনারা জানেন না, আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম। তৃতীয় যে ইনফরমেশনটা সেটা হচ্ছে, হাবিব ভাইয়া অনেক ভালো একজন ক্রিকেটার ছিল, অনেক ভালো খেলতো সে এবং সে একজন অলরাউন্ডার ছিল। এলাকার ছেলেপেলে অন্যান্য বড় ভাইরা তাকে ডেকে নিয়ে যেত ক্রিকেট খেলতে, যদি কোনো টুর্নামেন্ট হতো সবাই তাকে দলে টানার চেষ্টা করতো। তো আমার ভাইয়ের এই অতিরিক্ত ক্রিকেট প্রেম বা অতিরিক্ত ক্রিকেট খেলাটা আমার বাবা হয়তো খুব একটা পছন্দ করতো না। একবার এমনটা হয়েছিল যে আমার আব্বা বাজার থেকে হয়তো আসছিলেন, তো আসার সময় মাঠে দেখেছেন যে আমার মেজো ভাই হাবিব ক্রিকেট খেলছে। আমার বাবা জিনিসটা পছন্দ করেন নাই, কারণ সময়টা ছিল তখন দুপুর টাইম। বাসা আসার পর হাবিব ভাইয়া যখন বাসায় আসেন আমার বাবা তাকে জিজ্ঞেস করেন যে তুমি কোথায় ছিলা। তো হাবিব ভাই তখন একটু মিথ্যা কথা বলেছিল, কিন্তু আমার বাবা যখন ধরতে পারে যে সেটা সে মিথ্যা বলে তাকে অনেক মোটামুটি ভালোই শাস্তি দেয় তাকে। তো আমার বাবা মিথ্যা কথাটা পছন্দ করেনি বলেই কিন্তু তাকে পানিশমেন্ট দিয়েছে। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে, হাবিব ভাইয়া যখন কলেজে উঠেছে আমার ভাইকে একটা মেয়ে পছন্দ করতো। একবার আমাদের বাসে আপুটা এসেছিল এবং আমার জন্য অনেক ভালো ভালো চকলেট এনেছিল। এরপর থেকে আমি ওই আপুটার অনেক বড় ফ্যান হয়ে গেছি। তো দুঃখের বিষয় হচ্ছে তার কিছুদিন পরেই বিয়ে হয়ে যায়। আমার ভাইয়ের কেমন লেগেছিল আমি জানি না, তবে আমার অনেক খারাপ লেগেছিল। খারাপ লাগার যে কারণটা হচ্ছে সেটা, আমি ভেবেছিলাম হয়তো আমাকে এত আদর করে, এত চকলেট দেয় আমাকে, হয়তো ভবিষ্যতে আমি আরও চকলেট পাবো। তো যাই হোক, বিয়ে হয়ে গেছে, এখন তো মানে চকলেটের রাস্তাটা বন্ধ আর কি। আমি তো ছোট ছিলাম, ছোট মানুষ হিসেবে এই জন্যই বেশি খারাপ লেগেছিল তখন। শেষ যে ইনফরমেশনটা হাবিব ভাইয়া সম্পর্কে সেটা হচ্ছে, হাবিব ভাইয়া ছোটবেলায় 2টা জিনিস অনেক প্রিয় ছিল। একটা হচ্ছে আমরা ছোটবেলায় যে দুধ খাই, গুঁড়ো দুধ সেটা, আর আরেকটা হচ্ছে বাটার বন। আমার দাদা হাবিব ভাইয়াকে অনেক পছন্দ করতো। তো যখনই আমার দাদা বাজারে যেত, বাজার থেকে যখন আসতো, হাবিব ভাইয়ার জন্য অবশ্যই এই বাটার বনটা নিয়ে আসতো। আর গুঁড়ো দুধটা এতই পছন্দ করতো যে হাবিব ছোটবেলায় সবসময় বলতো, আমি যখন বড় হব আমি সবসময় বাজার থেকে দুধ কিনে কিনে খাবো, আর কিছু খাবো না, শুধু দুধ খাবো আমি। তো এটা নিয়ে আমরা অনেক সময় মজা করতাম তার সাথে, আমার আম্মু এটা নিয়ে অনেক মজা করতো। তো এই ছিল হাবিব সম্পর্কে 5টা অজানা তথ্য। তো ভিডিওটা শেষ করার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাকে অনেকেই মেসেজ করে, অনেকেই কমেন্টে লিখে যে আমি লক্ষ্মীপুর থেকে বলছি, আমি নোয়াখালী থেকে বলছি। তো আমি আবারও বলবো, আপনারা কেউ যদি বৃহত্তর নোয়াখালীর মধ্যে কেউ হন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আশা করি সবাই ভালো থাকবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার পেজটা ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন।